মানে যে দুদিন আগে আমাদের কার্যকর্তা তার বাড়িতে ঢুকে তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মেরেছে এবং তার বয়স্ক মাকে মেরেছে। আজকে অত্যন্ত বয়স্ক একজন মা, তাকে এমনভাবে মারা হয়েছে, তার ছবি ভাইরাল হয়েছে, আমরা সবাই দেখতে পেয়েছি। এই অত্যাচার আমরা মানব না এবং তারা ভাবছেন যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে যদি মেরে ভয় দেখিয়ে আটকানো যায় তাহলে বোধহয় ওনারা জিতে যাবেন, কিন্তু ওনারা জিতবেন না। আজকে কার্যকর্তাদের মারছেন, মহিলা কার্যকর্তাদের উপর শারীরিক নির্যাতন করছেন, এবার মা বাবাকেও ছাড়ছেন না। আর তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন বাংলা বাংলার মেয়েকে চাই, আপনি 10 বছর বাংলার মেয়ে হননি। শাসক দল তো মিথ্যে কথাই এতবার বলে এসছে, আর 10 বছর ধরে তো মিথ্যে কথাই বলে এসছে। 10 বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন, 1,12,50,000 চাকরি করেছেন মিথ্যে কথা বলেছেন, 1,200 ওপর কারখানা করেছেন মিথ্যে কথা বলেছেন। আর যদি সত্যি কথা হতো তাহলে সাহস নেই কেন শ্বেতপত্র বার করার? শ্বেতপত্র বার করুন না, আমরাও খুশি হব যে আমাদের ছেলে মেয়েগুলো চাকরি পেয়েছে, কারখানা হয়েছে। মিথ্যে কথা বলে এসেছেন, আজকেও দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন। ডিফারেন্সটা হচ্ছে বাংলার মানুষ বুঝে গেছে যে আপনারা মিথ্যে কথা বলেন এবং আপনাদের উপর যে বিশ্বাসটা ছিল সেটা বাংলার মানুষ ভেঙে দিয়েছে। ওই ওয়ার্ডে শুধু কালকে গুলি চলেনি তা নয়, তার আগে থেকে চলছে। আমার যে মহিলা মোর্চার সদস্য আছে তার বাড়ির সামনে বোম মারছে, গুলি মারছে। আজ 15 দিন আগে FIR করা হয়েছে, এখন অবধি একটা অ্যারেস্ট হয়নি, নিষ্ক্রিয়। 10 বছর মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদেরকে কাজ করতে দেয়নি। ভালো পুলিশও আছে, খারাপ পুলিশও আছে, কাজ করতে দেয়নি, কি করবে? জং ধরে গেছে, আমরা আসি তারপর ওগুলোকে ঘষে মেজে আবার কাজ করাতে হবে। ওই তো একটাই জিনিস জানে, আরে পুরনো বিজেপি নতুন বিজেপি আমাদের পরিবারের ব্যাপার, তার মধ্যে নাক গলাবেন না। পুরনো বিজেপি নতুন বিজেপি হলে তার মাকে মারতে যাবে না, সেই শিক্ষা আমরা পাইনি। আজকে তৃণমূল হয়ে গেছে একটা ক্রিমিনালের দল। বৃদ্ধা মা, আজকে চিন্তা করুন, আজকে কার্যকর্তার উপর রাগ রয়েছে তার জন্য সে কার্যকর্তাকে পেটাতে পারে, তার সেরকমই সংস্কৃতিতে তারা বড় হয়েছে TMC, কিন্তু মা কেউ ছাড়ছেন না। আপনাদের বাড়িতে মা বোন এরা কেউ নেই যে এরকম ধরনের শিক্ষা? আজকে মাকে মারছেন, আর এত বয়স্ক একজন মহিলা। সেই কারণে আজকে মহিলা মোর্চা নিমতা পুলিশ স্টেশনে আমরা এসেছি, আমরা বৃহত্তর আন্দোলনে নামবো যদি আজকে অ্যারেস্ট না করা হয়, একদম আমরা এটা শেষ দেখে ছাড়বো। আমরা যারা বিজেপির কর্মী সমর্থক যারা আছি, সদস্য যারা আছি বিজেপি পরিবারে, তাদের তো ঠিক আছে, আমি বলে দিয়ে গেলাম যে ওনাকে সরকারি ভালো হাসপাতালে যাতে ট্রিটমেন্ট ইত্যাদি করা যায়। আপনারা এখানে বোমা বন্দুক টন্দুক চলছে, কালকেও শুনলাম 2 রাউন্ড গুলি বোমা এইসব নাকি পড়েছে করেছে, গালাগালি টালাগালি হচ্ছে। কাটার চেষ্টা করুন, চোরচনায় পা দেবেন না। ওরা আতঙ্ক করছে বলে আমরা পাল্টা ঝামেলা করবো এগুলো তো নয়, আমরা আমাদের আইন মেনে। দেখুন, এই গোপাল মজুমদার আমাদের অনেক পুরনো কার্যকর্তা, বিজেপি করেন অনেকদিন ধরে। ওনার বাড়িতে রাত্রেবেলা মদ্যপ অবস্থায় এসে মারধর হলো, ভাঙচুর হলো, এবং ওনার আপনারা দেখলেন অশীতিপর বৃদ্ধা, আমরা টিভিতে দেখেছি, আপনাদের চ্যানেলই বারবার দেখিয়েছি, কিন্তু অশীতিপর বৃদ্ধা একজন সেই ভদ্রমহিলাকে, 82 বছর বয়স, আমি তো কথা বলতো আমার খারাপ লাগছিল যে এরকম উনি ওরকম অসুস্থ অবস্থায় আছেন, চোখ থেকে বাঁদিকের চোখ থেকে রস বেরোচ্ছে, চোখে পিছুটির মতন দেখতে পাচ্ছে না, আর যেরকম শুয়ে আছে মুখ ফুলে কালো, আপনারা দেখেছেন ট্রমেটিক ইঞ্জুরি, মানে থেঁতলে যদি দেওয়া হয় তাহলে যা হয় সেটাই হয়েছে। এবারে শুনছে নাকি রিভলভার ঠেকিয়েছে, আগ্নেয়াস্ত্র ঠেকিয়েছে, তো এটা যদি এখন চলতে থাকে বিশেষ করে এরকম জায়গাতে, এই জায়গাটা একেবারে অশিক্ষিত, কেউ লেখাপড়া জানেন এরকম নয়, জঙ্গলে নেই, আমরা জাইরে কিংবা তানজানিয়া বা নিকারাগুয়া এইসব জায়গায় লোক নই, শহর কলকাতার থেকে 1.45 ঘন্টার দূরে আমরা আছি, শহরতলির এমন একটা জায়গা, সেখানে দাঁড়িয়ে যদি এরকম হয়, এই দাদাকেও গোপালদাকেও, আসো গোপাল দা এদিকে, গোপাল মজুমদারকে এইভাবে ওকেও মেরেছে, এলাকার তৃণমূল নেতা দাবি করছে যে এটা সাজানো ঘটনা।
দেখুন, সাজানো ঘটনা কি সাজানো ঘটনা নয় সেটা তো আইন বলবে, যদিও আইন তিন মাস পরে আরও ভালো করেই বলবে আশা করি, কেননা পুলিশ এসেছে। সাজানো ঘটনা হলে ওদেরকে কেন তুলে নিয়ে যাচ্ছে না পুলিশ? ইফ ইট ইজ ডক্টর, একটা যদি তৈরি করা জিনিস হয় তাহলে কেন করছেন? আর সবথেকে বড় কথা, আপনারা ক্যামেরা ঘোরান, আমি তো চমৎকৃত। পাশের বাড়িটাই হচ্ছে তৃণমূলের পার্টি অফিস মনে হচ্ছে। দেখুন, আমরা সব রকমভাবে পাশে থাকব। আমি তো আজকে বলে গেলাম, দেখা করে গেলাম কনভেনার হিসেবে, জোনের কনভেনার, কলকাতা জোনের কনভেনার হিসেবে আমি আজকে এসেছি। আমার জোনের তরফ থেকে আজকে দেখা করে গেলাম। যা যা অর্থনৈতিক প্রয়োজন বা যা প্রয়োজন চিকিৎসার জন্য সেটা আমরা করব ব্যবস্থা, এইও কথা বলে গেলাম ইত্যাদি। এটা খুবই জরুরি, কালকে দুখানা বোমা পড়েছে এখানে, এই বাড়ির সামনেই, এই এলাকায় সাত এবং সাত রাউন্ড ফায়ারিং হয়েছে একটা জায়গায়। ধরুন ওরা তো বলছে সাজানো ঘটনা, তাহলে সাজানো ঘটনার পরে এলাকা উত্তপ্ত, বিজেপি সাজাচ্ছে, তাহলে প্রশাসন কী করছে? প্রশাসন এখানে এসে সাত রাউন্ড গুলি চলছে, বোম পড়ছে, প্রশাসন কী বলছে? আর কালকে থেকে তো সেই মডেল কোড অফ কন্ডাক্ট কন্ডাক্ট লাগু হয়ে গেছে অনেক দিন ধরে। তারপরে দেখুন, ভোট আসছে, ভোটারদের চমকাতে হবে। বিরোধী পার্টির কর্মী, বিশ্বাসযোগ্য বিরোধী বলতে তো একমাত্র বিজেপি, বাকিরা তো ফিশ ফ্রাই কফি খেয়ে তারপরে এখন ধর্মনিরপেক্ষ সংগঠন টংগঠন বানাচ্ছেন। কালকে তো সেই সংগঠনে দেখলাম একজন ধর্মনিরপেক্ষ নেতা, তিনি কথা বলতে পারলেন না, তিনি আবার লোকসভার বিরোধী দলনেতা, এলিতেলি নয়, তাকেই চুপ করিয়ে দিয়ে ধর্মনিরপেক্ষতার ওখানে বান ডেকেছিল। তা সেই তাদেরকে ম্যানেজ করে ফেলতে পেরেছে, বিজেপিকে এখনও ম্যানেজ করা যাচ্ছে না, সেই জন্য ধমকাবে চমকাবে মারবে, এটা তো স্বাভাবিকই আছে, এটাই তো তৃণমূলের কালচার। ঠিক আছে, থ্যাংক ইউ। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।